কিন্তু কি ম্যাজিক হবে শুরুতে, কি ম্যাজিক হবে শুরুতে? বেশ বেশ বেশ, সেটা না হয় আপনারাই বলুন। বলুন বলুন বলুন, চুপ করে থাকবেন না? আহা, চুপ করে আছেন কেন ওস্তাদ? আরে এ তো দেখছি সবাই মুখে কুলু মেটে আছে। আরে এখন তো ভোট, তাহলে ভোটের খেলাই হোক। ইয়েস, ভোটের ম্যাজিক। কিন্তু ভোটার কোথা পায়? তোমার কি দু চোখ নাই? সামনে এত এত জনগণ দেখতে পাচ্ছ না? ওরা তো সব মানুষ। মানুষ ফানুষ। ওদের একজনকে ডাকো, আমার দরকার। আচ্ছা সরকার, আমি এখানে এলাম কি করে? আমি তো ওখানে বসেছিলাম। আপনি ভোটার তো? হ্যাঁ। কি নাম? আমার নাম, জোরে বলুন। জনতা। পুরো নাম কি? জনতা জনার্দন। খাসা নাম। এই নামটা আমার খুব পছন্দের। নেতা নেতি প্রতিশ্রুতি, 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 নেতা নেতি প্রতিশ্রুতি। তা কি করা হয়? কি আর করব, বিএ পাস করে বসে আছি, চাকরির চেষ্টা করছি, পাচ্ছি না। ব্যাপারটা খুব সিরিয়াস। এভরিবডি বি সিরিয়াস। এই এক ম্যাজিকেই তোমার হাতে চলে আসবে
অ্যাপয়েন্টমেন্ট লেটার, শুধু একবার, একবার তোমাকে ওই ম্যাজিক বুথে যেতে হবে। কি হাল হয়েছে তোমার? পরীক্ষা দিলাম, ইন্টারভিউ দিলাম, প্যানেলে নাম উঠল, তারপর তারপর কি? তারপর বলো 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 বলো, তারপর কি? কাটমানি চাইছে। কেলানি? তা একটু টাকা চেয়েছে, টাকা দিয়ে দিতে পারলে না, তাহলে তো চাকরিটা হয়ে যেত। আমি গরিব মানুষ, টাকা কোথায় পাবো? আমি আমি বললাম আমার তো প্যানেলের নাম উঠেছে, আমি টাকা দেব না। শুনেই ওরা আমার ঘড়ি, টাকা, পয়সা, মোবাইল সব কেড়ে নিয়ে মেরে ধরে বের করে দিল। চিন্তা করো না, এই ম্যাজিশিয়ান যখন আছে তোমার কোনো চিন্তার কারণ নেই। আমি আছি, আমার এক ম্যাজিকেই তুমি পেয়ে যাবে স্বনিযুক্তি প্রকল্পের 40 লক্ষ টাকার লোন। 40 লক্ষ টাকার লোন, 40 লক্ষ টাকা! শুধু একবার, একবার তোমাকে ওই ম্যাজিক বুথে যেতে হবে। ম্যাজিক বুথ, ম্যাজিক বুথ, ম্যাজিক বুথ, ম্যাজিক বুথ। যা, নেতা নেতি প্রতিশ্রুতি।
মিউজিক, পাবলিক তো ঘুমিয়ে পড়বে। আহ, খালি পো ধরা। আমি একটু পো ধরি, আমি আর একটু গান ধরি। অদ্ভুত রঙে নাঙ্গে অদ্ভুত রঙ অদ্ভুত রঙ অদ্ভুত রঙে নাঙ্গে পঞ্চ বর্ষের স্মৃতি সব ভুলিয়া চলো সব ভোট দিতে যাইঙ্গে অদ্ভুত রঙ অদ্ভুত রঙ অদ্ভুত রঙে বন্ধুগণ, এই সোনার বাংলা এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বাংলাতে রবীন্দ্রনাথজি, বিবেকানন্দজি জন্ম নিয়েছিল। খুব কঠিন সময়। আমি উত্তরের রাজ্যগুলোকে সোনার বানিয়ে দিয়েছি, দক্ষিণের রাজ্যকে ভি সোনার বানিয়ে দিয়েছি। এখন মানুষের হাতে পয়সা আসবে, গ্যাস থেকে সোনা বেরোবে, ব্যাংক থেকে সোনা বেরোবে, পোস্ট অফিস থেকে সোনা বেরোবে, আরে মাটি খুঁদলে ভি সোনা বেরোবে। আপনাদের জনতা জনার্দন আর কিছুক্ষণ পরই বেরোবে, 40 লাখ টাকা, 40 লাখ টাকার লোন হাতে নিয়ে, স্বনিযুক্তি প্রকল্পে 40 লাখ টাকার লোন। আমি এ বাংলাকে সোনার বাংলা বানিয়ে দেব। বন্ধুগণ, আপনাদের এলাকার ছেলে জনতা জনার্দন এখন বড় ব্যবসায়ী হয়ে গেছে। আরে আরে, আজ আমি ভোজন কহা করেঙ্গে ভাই। আরে আরে, দেখুন দেখুন, এখনই ম্যাজিক বুথ থেকে বেরিয়ে আসবে আপনাদের এলাকার ছেলে জনতা জনার্দন, বড় ব্যবসায়ী হয়ে। কি গুল মারছে! হ্যাঁ, আরে ওস্তাদ, কি শিল্পপতি বানিয়েছো! হ্যাঁ, থাইল্যান্ড থেকে এসেছে, একেবারে ট্যান হয়ে গেছে। এই অবস্থা কেন তোমার? ওরা বললো 40 লাখ লোন পেতে হলে আগে অ্যাডভান্স 10 লাখ দিতে হবে। আমার একটা মাত্র টালির বাড়ি ছিল, সেটা বেচে দিয়ে আমি 10 লাখ অ্যাডভান্স দিলাম। আমার এখন বলছে লোন হবে না। আমি কি তাহলে এখন গাছতলায় গিয়ে থাকবো? কেতু না, আমি আজ আমার এক ম্যাজিকেই তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আবাস যোজনায় তোমার নতুন বাড়ি হবে, একবার ম্যাজিক বুথে তোমাকে যেতে হবে। ম্যাজিক বুথ, ম্যাজিক বুথ, ম্যাজিক বুথ, ম্যাজিক বুথ, ম্যাজিক বুথ। আর পাইয়া আহা।
ব্যাপার? জনার্দন এখনো বেরোচ্ছে না কেন? দেখি, একবার দেখে আস। একই দৃশ্য দেখি, একই দৃশ্য দেখি। এসব কি ওস্তাদ? ধরো। হ্যাঁ, কোথায় গুজে রেখেছিল কে জানে। এই গামছাটা দে। বিশ্ব দর্শন করে আসি, কি দৃশ্য, কি দৃশ্য! শুরুতে কি ম্যাজিক হবে ওস্তাদ? এবার জনতার ম্যাজিক।